أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان وقال تعالى ادعوني استجب لكم وقال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا عبادي كلكم ضال الا من هديته فاستهدوني اهديكم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ সবাই বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে এসে কাতারবদ্ধভাবে বসার তৌফিক দিয়েছেন শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ আমাদের সাথে সাথে আছেন তাকওয়া অর্জনের সবচেয়ে বড় মাধ্যম মানুষ এই কথা অন্তরে বদ্ধমূল করে নেওয়া যে আল্লাহ আমাদের সাথে সাথে আছেন সূরে হাদিদের আয়াত ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম তোমরা যেখানেই যে অবস্থায় থাকো না কেন আমি তোমাদের সাথে সাথে আছি আমি বর্ণনা করেছিলাম যে সাথে থাকার অর্থ কি আমাদের মতো করে আমাদের সাথে সাথে চলেন নাকি আমরা এমন ছোট আর তিনি এত বড় যে আমরা যেখানেই যাই তার কবজার বাইরে যেতে পারি না সাথে থাকার অর্থ এই নয় যে তিনি আমাদের সাথে সাথে চলেন আমি ঢাকায় আসছি উনিও ঢাকায় আসছেন আমি চিটাগাং গিয়েছি উনিও আমার সাথে চিটাগাং গিয়েছেন যিনি আমার সাথে থাকবেন তিনি আমার সাথে চলবেন আমার আল্লাহ সাথে থাকার অর্থ এই নয় যে তিনি আমার সমান বা আমার কাছাকাছি আমার সাথে সাথে চলেন বরঞ্চ তিনি আমার চেয়ে এত বড় এত বড় এত বড় যে আমি যতই পালানোর চেষ্টা করি যেখানেই চলে যাই তার কবজায় থাকে তার হাতের তালুতে আমি আছি তো এই জন্য কেউ সাথে থাকলে আমি যে গত সপ্তাহে যে কথাগুলো বলছিলাম কেউ সাথে থাকলে আমাদের দুইটা ফায়দা কয়টা ফায়দা বলছিলাম ভাই দুইটা ফায়দা এক নাম্বার মনে নেই তার কারণে অন্যায় করা যায় না তার কারণে অন্যায় করা যায় না যিনি সাথে আছেন তার দুই অবস্থা হয়তো তিনি ইজ্জতওয়ালা সম্মানী এজন্য তার সম্মানে আমি অন্যায় করি না অথবা তিনি ডান্ডাওয়ালা পিটাইব করলে পিটানির ভয়ে আমি অন্যায় করি না তাহলে যিনি সাথে আছেন তিনি আমার এই দুই অবস্থা থাকলে আমি অন্যায় করি না এক তার কাছে আমার মান যাবে যেমন আমার এই এলাকার কোনো মুসল্লি আমাকে পিটাইতে পারবেন না কথার কথা কিন্তু তার প্রতি আমার একটা সম্মান আমার প্রতি তার একটা সম্মান এখন আমি সাথে থাকলে উনি করতে পারে না কেন খতিব সাহেব সাথে আছে সম্মানের লাগে আমিও করতে পারি না কেন একজন মুসল্লি গণ্যমান্য লোক আমার সাথে আছে আমি করি না কেন তার সম্মানে আর যদি আমার সাথে পুলিশ থাকে র‍্যাব থাকে তাহলে আমি অন্যায় করি না কেন পুলিশে গ্রেফতার করে নিয়ে যাব অন্যায়ভাবে কারো হস্ত কারো মাল সামান আমি হস্তক্ষেপ করি না কাউকে মারি না কি জন্য করি না এই জন্য যে এখানে আইনের লোক আছে মানে ডান্ডাওয়ালা আছে এবার বলেন তো আমাদের আল্লাহর কাছে সম্মান আছে কিনা
তিনি সম্মানওয়ালা না সব সম্মানের একক মালিক? তিনি সম্মানওয়ালা না সব সম্মানের একক মালিক? আয়াবতাগুন ইনদাহুমুল ইজ্জা, সূরা নিসার আয়াত। আয়াবতাগুন ইনদাহুমুল ইজ্জা, তোমরা কি তাদের কাছে ইজ্জত চাও? ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, সমস্ত ইজ্জতের একক মালিক হলেন আল্লাহ। তুইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা, কাকে তিনি ইজ্জত দিবেন কাকে বেইজ্জত করবেন তিনি জানেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জা, ইজ্জতের রব হলেন তিনি। ইজ্জতের রব কে? তিনি। ইজ্জতের মালিক তিনি, ইজ্জত দেন তিনি, বেইজ্জত করেন তিনি। যে লোকটার দাপটে সমাজে চলা যায় না, আধা ঘন্টার ব্যবধানে সেই লোকটাকে আল্লাহ গর্তে ঢুকাইতে পারেন। আধা ঘন্টার ব্যবধানে সেই লোকটাকে গর্তে ঢুকাই দিতে পারেন, বের হওয়ার আর চান্স নাই। সামান্য সময়ের ব্যবধান, ইজ্জত তার হাতে, তার দেওয়া ইজ্জত নিয়ে বাড়াবাড়ি না করা। যা হোক, আমি গত সপ্তাহের আলোচনার ধারাবাহিকতা আসতে চাই। কেউ সাথে থাকলে কয়টা ফায়দা? এক নাম্বার, তার কারণে অন্যায় করা যায় না, কারণ দুইটা, তিনি হয়তো সম্মানী না হলে শাস্তিদাতা ক্ষমতাধর। আমার আল্লাহর শাস্তিও আছে, আল্লাহর সম্মানও আছে, এই জন্য তার সম্মানে তার ভয়ে অন্যায় করব না। আর এটার নামই হলো তাকওয়া। তার সম্মানে অন্যায় না করা, তার ভয়ে অন্যায় না করা, তার ইজ্জতের স্বার্থে অন্যায় না করা, এটার নাম তাকওয়া। কিন্তু প্রসঙ্গ তো আসছে, কেউ সাথে থাকলে দুই ফায়দা। তো দ্বিতীয় ফায়দা হলো, দ্বিতীয় ফায়দা কি গত সপ্তাহে বলছি আমরা, দ্বিতীয় ফায়দা হলো তার কাছ থেকে সাহায্য নেওয়া যায়, সহযোগিতা নেওয়া যায়। যিনি সাথে থাকেন তার কাছ থেকে কি নেওয়া যায়? সহযোগিতা নেওয়া যায়, বিপদে পড়লে তার হাত ধরে নিজেকে বাঁচানো যায়। এবার বলেন তো, আল্লাহ আমাদের সাথে আছেন কিনা? আল্লাহ আমাদের সাথে থাকলে আমাদের যাবতীয় প্রয়োজনে কার সাহায্য নেব? আল্লাহ। আল্লাহ যেখানে আমি একা, সেখানে আমার আকীদা হলো আল্লাহ আমার সাথে আছেন। যেখানে আমার সাথে দু চারজন থাকে, সেখানে আমার আকীদা কি? আছি তো আমরা, বুঝেন না, আছি তো আমরা। যেমন আমি একদিন টাঙ্গাইল থেকে প্রোগ্রাম করে আসছিলাম, রাতের আড়াইটায় মালিবাগ চত্বরে আমাকে পুলিশ সিগন্যাল দিল, আমি আর ড্রাইভার, আমরা দুজন ছাড়া কেউ নেই। ড্রাইভার সাহেব গাড়ি চালায়, আমি সামনের সিটে বসা, পুলিশ একজন দেখতে কেমন কেমন লাগে। বাংলাদেশে তো পুলিশরাও মাঝে মধ্যে কিছু অঘটন ঘটায় ফেলে, সুযোগ পাইলে, সুযোগ পাইলে, পুলিশ আর অপুলিশ না, উপর থেকে নিচ কেউ বাদ দেয় না, সুযোগ পাইলে। আর সুযোগ না পাইলে তখন সবাই মাথায় পাগড়ি দিয়া, ঘোমটা দিয়া, তসবি হাতে লিয়া ইল্লাল্লাহর জিকির মারে, এটা সহজ কথা, বুঝেন নাই, সুযোগ পাইলে করে। যা হোক, আমি ভয় পেয়ে গেছি, পুলিশ এসে বলতেছে আপনার দুইজন সামনে কেন? বললাম আমরা যাত্রী দুইজন, গল্প করতে করতে আসতেছি। কয়, আমাদের একটা নীতি হলো সামনে দুইজন থাকা মানে এরা ছিনতাইকারী। কেন? ক হুট করে কারোর থেকে কিছু লিয়ে পলায় যায়, এই উসুল তো আমি জানি না। এখন এখন হ্যাঁ, আমারে নামেন, গাড়ি থেকে নামেন, নামছি, ড্রাইভাররা নামেন, নামছি। মানে চেহারা সুরতে আকার আকৃতিতে মোটামুটি মনে হইতেছে যেন আমরা ধীরে ধীরে খপ্পরে পড়তে যাচ্ছি। ব্যাগডালে উঠান। তো ড্রাইভারের কোলে আমাদের চেক দাও, সবারই সব দেখাও। আমি ওই সাইডে গিয়ে দাঁড়ায়া, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফী নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, এই দোয়াটা পড়তেছি বস চুপি চুপি। এটা অনেক শক্তিশালী একটা দোয়া। দোয়া পড়তেছি, ও আমার দিকে কানায় তাকাইছে, তাকাইয়া কতক্ষণ পরে কইতেছে, আপনারা হুজুর মানুষ যান, ছেড়ে দিলাম, চলে আইলাম। আরেকদিন আমি তো মিরপুর জুমা পড়াতাম এখানকার আগে,
দশ নম্বর থেকে জুমা পড়িয়ে আমি দুই নম্বরের ওদিক দিয়ে 60 ফিট হয়ে বের হব, দুই নম্বর থানার মাথায়, থানার এই সামনেই পুলিশ সিগন্যাল দিছে, দাঁড়াইলাম, আপনার এই সমস্যা, ওই সমস্যা, ওই সমস্যা, আকাশে যত তারা পুলিশের তত ধারা, বাঁচার কোনো সুযোগ নেই, কোনো কিছু না পাইলে বনাট তুলেন, তুলছি ইঞ্জিন নাম্বার চেক করে, না সেটা তো ওদের ঠিক আছে, পরে আপনি গ্লাসের উপর মানে লাইটের উপরে কালো দাগ দিলেন না কেন, মানুষের চোখে লাগে না, 500 টাকা ফাইন, মানে খাইবো কিছু দরকার, খিদে লাগছে লাগবে কিছু, কোনো ওয়েতে আপনি বাঁচতে পারবেন না। আচ্ছা, দুই নাম্বার থানায় আমার এক সম্পর্কে চাচা হয়, কিন্তু আমরা একজন একজনদের তুমি করে বলি, ছোটকালে একসাথে খেলাধুলা করতাম, একসাথে আমরা চলতাম, এরকম বাল্যকালের এক দোস্ত দুই নাম্বার থানাতে রানিং চাকুরিরত একজন এসআইএস, আমি করলাম কি ওরে ফোন দিলাম, কথা বুঝেন, ফোন দিয়ে বললাম কাকা কোথায় আছো, থানায় আছি, কই একটু ভাইয়ের সাথে কথা বলো, ওই যে পুলিশ যে আমার ঠেকাইছে ওনার সাথে একটু কথা বলো, কারোর সাথে কথা বলা যাবে না, পুলিশে কারোর সাথে কথা বলবে না, আমাকে 1200 টাকার জরিমানা ধরাই দিছে, রসিদ করে লেছে, কথা বলবে না, টাকা দেন, টাকা দেন, টাকা চাই, আয় হায়, আপনারা বলেন তো এখন কটা বাজে, দিনের 2:30 বাজে, কোন না এখন, আর ওই দিন মালিবাগ চত্বরে রাত্রের 2:30 বলেন না কয়টা, আর আজকে ওই দিন আমি কোন দিকে টেলিফোন লাগাইলাম, আজকে আমি কোন দিকে টেলিফোন লাগাইলাম, কথা কয় না, মামুর কাছে, আমি দুনিয়াতে মামুর কাছে টেলিফোন লাগাই এই বেজালে বসছি, আর ওখানে মালিকের কাছে টেলিফোন লাগাইয়ে কাজে লাগিয়েছে, এই জন্য যখন আমি একা থাকি তখন আমার মনে হয়েছে তিনি ছাড়া আমার কেউ নেই, আর যখন আমার সঙ্গী থাকে তখন আমার কাছে ভাব আসবে, আমার কাছে আছে তো, আমার সাথে আছে তো, পকেটে একটা মাল থাকলে আমার কাছে আছে তো, সাথে দু চারজন থাকলে আমার কাছে আছে তো, আরে কত বাহাদুরও তো জায়গা মতো পড়লে লেজ নামায় ফেলে, যারা রাস্তায় রাস্তায় মস্তানি করে, আমি হেফজখানায় পড়তাম তখন ছোট টঙ্গিতে, 27 মাদ্রাসায় পড়ছি আমি হেফজখানায়, এয়ারপোর্টে ওভারব্রিজের নিচে, কি এক দরকারে, ছোট না আমরা এই সময় হেফজখানায় পড়ি, কি এক দরকারে আসছে, তখন এক লম্ব মস্তান আর বাইটটা মস্তান দুজনের গন্ডগোল দেখছি আমি চোখের সামনে, আমি তাকাই রয়েছি দূরে যাই, আমি খারাই রয়েছি দেহি এরা কি করে, ওই যে গ্রামে কোনো কুকুর ঢুকলে গ্রাম্য কুত্তারা যেরকম ঘেউ ঘেউ করে, আবার বাহিরটাও করে, যার শক্তি বেশি হেয়ারলেস উঠে থাকে আর যার শক্তি কম হেয়ারস্টাইলেস নামে ফেলে, একবার অবিকল এই ঘটনাটা, লম্বাটা কয় পেটা বসকে ভালাম চিনস, ছোটটাকে তুই আমার চিনস, দুইজনের চিল্লে চিল্লে যখন নাকি মোটামুটি মাখামাখি হয়ে গেছে কাছাকাছি, তখন এবার বাচ্চাটা কি কবির রে চিনস, এটা খবর দিব বুড়ি ফালাই দিব, হ্যাঁ উপর দিয়ে কবে তুই রফিক রে চিনস, হ্যাঁ আরেকজনের নাম কয়, ওই আরেকজনের নাম কয়, এবার এবার হেদের মস্তানি গেছে কেমন নেতাকে গেছে, আরো বড় বড় মস্তানের গেছে, আমি চেয়ে রয়েছি চুপ করিয়া, লাশ পর্যন্ত দেখা গেল যে লম্বাডায় একটা শক্তিশালী নেতার নাম বলে ফেলছে, যার সামনে হ্যাঁ বাইটটা একটু কাবু, আল্লাহ আকবার, একেবারে চাইয়া রয়েছি, এতক্ষণ একটা একটা ভুঁড়ি ফালাই দিব যে হেই লোক, দাম করে পিচ্ছিলে লম্বাটা ধরে লেছেন, যে ধরে কে ভাই আপনারা যদি সুযোগ না দেন আমরা কেমনে ছিল, আমি চাইয়া রয়েছি নিজে চাইয়া রয়েছি, ধরে কি কয় ভাই আপনারা যদি সুযোগ না দেন আমরা কেমনে ছিল, অথচ 1 মিনিট আগে ভুঁড়ি ফালাই দিতেছে, বুঝেন নাই, কেউ সাথে থাকলে কারো পাওয়ার থাকলে সে তখন নিজের পাওয়ারটাকে দেখাতে চায়, বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামের সাথে কেউ ছিল না, নবীজি সেজদা বনত ছিলেন, সাহাবায়ে কেরাম আল্লাহর রহমতের উপর নির্ভর করে ময়দানে নেমেছেন, যুদ্ধে বিজয় হয়েছেন কিনা বলেন না, এরপরে কোরআনে কারিমে আসি, যখন নাকি হুনাইনের যুদ্ধে মুসলমানদের পরিমাণ বেশি হলো, কোন যুদ্ধে, হুনাইনের যুদ্ধে মুসলমানদের ভিতরে হালকা পাতলা একটা পরিবেশ তৈরি হলো, আমগো তো আজকে অস্ত্র বেশি লোক বেশি হালকা ভাব আসলো, তো আল্লাহ রাব্বুল আলামিন
এই দেখেন আল্লাহ নিজে বলতেছেন লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরাতিন ওয়া ইয়াউমা হুনাইন ইদ আ'জাবাতকুম আসরাতুকুম কাসরাতুকুম তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে উৎসাহিত করেছে চেতনা জুগিয়েছে আজকে তোমরা তোমাদের মানুষের পরিমাণ বৃদ্ধির কারণে আলাদা একটা ভাব অর্জন করেছো ফলাব তুগনি আনকুম শাইআ তোমাদের এই কাস আধিক্য মানুষের আধিক্য তোমাদের কোনো উপকারে আসে নাই ওয়াদাকাত আলাইকুমুল আরদু বিমা রাহবাত তোমাদের সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও তোমাদের পরিমাণ বেশি হওয়া সত্ত্বেও তোমরা জমিন সংকীর্ণ অনুভব করেছো তুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন এরপরে তোমরা কি করতেছিলে কাফেরদের আক্রমণের মুখে পড়ে তটস্থ হয়ে গিয়েছিলে বিক্ষিপ্ত হয়ে গিয়েছিলে পালানো শুরু করে দিয়েছিলে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পলায়ন পরে সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বললেন হে সাহাবায়ে কেরাম আমরা নবীজিকে রেখে কোথায় পালিয়ে যাচ্ছি আমরা কখনো যুদ্ধে কোনো শত্রুকে পিঠ দেখাই নাই আজকে কেন তোমরা পালিয়ে যাচ্ছ এই কথা আওয়াজের পরেই আবার সকল সাহাবীগণ দৌড়ে এসেছেন সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিনা ওয়া আনজালা জুনুদাল লাম তারাউহা যখন তোমাদের ওই চেতনায় তোমাদেরকে বিক্ষিপ্ত করে দিল এরপরে তোমরা আবার যৌথ হলে তো আল্লাহ মুমিনদের উপরে সাকিনা নাজিল করলেন রাসূলের উপরে সাকিনা নাজিল করলেন ওয়া আনজালা জুনুদাল লাম তারাউহা এমন এক সৈন্য বাহিনী আল্লাহ তাআলা হুনাইনের যুদ্ধের মুসলমানদের সঙ্গী বানালেন যাদেরকে তোমরা কেউ দেখো নাই যাদেরকে তোমরা কেউ দেখো নাই তাহলে বদরের যুদ্ধে 5000 ফেরেশতার একটা জামাত দুনিয়াতে আসছিলেন কিনা আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন সূরা আলে ইমরানে রয়েছে 5000 ফেরেশতা আল্লাহ তাআলা প্রেরণ করেছেন যে 5000 ফেরেশতা সাহাবায়ে কেরামের সহযোগিতা করেছেন কেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবায়ে কেরামের আকীদত বিশ্বাস আল্লাহর উপরে ছিল আল্লাহ তাআলা নুসরত করেছেন সাহায্য করেছেন কিন্তু হুনাইনের যুদ্ধে আ'জাবাতকুম কাসরাতুকুম তোমাদের পরিমাণ বেশি ছিল তোমরা মনে মনে কি করছো আমগো তো আজকে লোক বেশি বিক্ষিপ্ত হয়ে গেছে দৌড়াদৌড়িতে আছে সাহাবায়ে কেরাম পালানো শুরু করেছে এরপরে আল্লাহ তাআলা আবার তাদের কদমকে স্থির করেছেন আলাদা সৈন্যবাহিনী আল্লাহ আসমান থেকে নাজিল করেছেন তাহলে বোঝা গেল আমরা যখন একা একই থাকি তখন আমরা দুর্বল থাকি তখন কে থাকে আমাদের সাথে আর যখন আমরা একটু একটু সবল হই তখন আমি কম নাকি আমি কম নাকি এটা আদত মানুষের আদত এটা মানুষের অভ্যাস এজন্য ভাই সর্বাবস্থায় আমাদের সাথে কে আছেন আল্লাহ সাহায্য চাইবো কার কাছে আল্লাহ আল্লাহর কাছে ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম তোমাদের সাথে আছেন আল্লাহ সুতরাং কেউ সাথে থাকলে কয়টা ফায়দা বলেন বলেন সবক বলেন না কয়টা এক নাম্বার তার কারণে অন্যায় করা যায় না এটার নাম তাকওয়া দুই নাম্বার তার কাছে সাহায্য পাওয়া যায় তার কাছে সাহায্য পাওয়া যায় এটার নাম তাওয়াক্কুল না আগেরটার নাম তাকওয়া কেউ সাথে থাকলে অন্যায় করা যায় না এটার নাম তাকওয়া কেউ সাথে থাকলে তার থেকেই সাহায্য নেওয়া যায় এটার নাম তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা বুঝতেছেন না আপনারা তাহলে আমার যদি আকীদা ঠিক হয় যে আল্লাহ আমার সাথে আছেন তাহলে আমার তাকওয়া অর্জন হবে তাওয়াক্কুল অর্জন হবে তাওয়াক্কুয়া অর্জন হবে তাওয়াক্কুল অর্জন হবে আমি আল্লাহর উপর ভরসাও করতে পারবো আবার আল্লাহর ভয় অর্জন করতে পারবো যদি তিনি আমার সাথে আছেন এই বিশ্বাস আমার দিলে এসে যায় বলেন তো গত সপ্তাহের যে আলোচনার বিষয় ছিল বনি ইসরাইলের তিনজন লোক পাহাড়ের গুহায় আটকা পড়ে গেলেন কতজনের আলোচনা করছিলাম দুইজনের এক নাম্বার জন মাকে খাওয়াতেন ওই উসিলায় আল্লাহ তাকে হেফাজত করলেন দ্বিতীয় নাম্বার জন চাচাতো বোনের ইজ্জত বাঁচিয়েছেন ওই উসিলায় আল্লাহ তাকে বাঁচিয়ে রক্ষা করেছেন বিপদ থেকে উদ্ধার করেছেন আজকে এরকম কত যুবক আছেন
যারা চাচাতো বোন না, ওই রাস্তাঘাটের কত মহিলাদের ইজ্জত নষ্ট করছেন, বিপদে পড়ে যাবেন, বাঁচতে পারবেন না। এজন্য ওই ঘটনা থেকে একটুখানি সবক গ্রহণ করুন, যাতে করে আমরাও বিপদে পড়ে গেলে কোনো সময় এমন একটা ঘটনা দিয়ে সেই বিপদ থেকে মুক্তি পেতে পারি। আল্লাহ তিন নাম্বার যে ব্যক্তি ছিলেন, তিন নাম্বার তিনি বললেন যে আল্লাহ আল্লাহ আমার কাছে একজন কর্মচারী চাকরি করত, কাজ করত, সে একদিনের বেতন না নিয়ে চলে গেছে, থাকে না একদিনের বেতন না নিয়ে চলে গেছে। এখন আমি একদিনের বেতনটা আলাদা করছি, টাকাটা আমি রেখে দিছি, কিন্তু করবো কি? পরে আমি একদিনের বেতন দিয়ে একটা ছাগল কিনলাম, ওই ছাগলটা থেকে বাচ্চা হলো, ওই বাচ্চার পরম্পরায় বিশাল এক মাঠ ছাগলে ভরে গেল। চিন্তা করেন, এক কর্মচারীর একদিনের বেতনে এক ছাগল, ওই ছাগলের বরকত পুরো ময়দান ভরে গেল, বকরির পাল হয়ে গেল। ও আল্লাহ, দীর্ঘদিন পরে সেই কর্মচারী আমার কাছে আসলো, বহুদিন পরে এসে বলতেছে ভাই আমি বিপদগ্রস্ত, আমাকে সাহায্য করেন। যদি সাহায্য করেন তো ভালো কথা, আর না হলে আমি আপনার কাছে এরকম এরকম চাকরি করে একদিনের টাকা পাওনা ছিলাম বা একদিনের বেতন পাওনা ছিলাম, সম্ভব হলে আমার ওইটা দেন। আল্লাহ আল্লাহ আপনি সাক্ষী, সে একদিনের বেতন দিয়ে ছাগল কিনেছিলাম, সেই ছাগল থেকে বরকত হয়ে পুরো মাঠ ভরে গিয়েছে। আমি সেদিন সেই কর্মচারীকে বলেছিলাম আল্লাহ ময়দানের সব ছাগল তো তোমার। সে আমাকে আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞেস করেছিল কিভাবে, আমি বললাম তোমার বেতনের টাকা দিয়ে আমি সে ছাগল কিনে সেটাকে লালন পালন করে এতগুলো করছি, মূল পুঁজি তো তোমার, আমি তো শুধু খেটেছি, আমি তো শুধু শ্রম দিয়েছি, কিন্তু মূল পুঁজি তো তোমার। সুতরাং ময়দানে যতগুলো ছাগল আছে এগুলো সব তোমার মাওলা। আমি তাকে বলেছিলাম ছাগল তুমি নিয়ে যাও, সে সবগুলো ছাগল নিয়ে গেছে। ও আল্লাহ, আমি তাকে একদিনের বেতন দিয়ে ছেড়ে দিতে পারতাম, আমি তাকে দু চারটা ছাগল দিয়ে বিদায় দিতে পারতাম, আমি তাকে তার মূল পুঁজিতে উৎপাদিত সমস্ত সম্পদ দিয়ে দিছি। মালিক তোমার কাছে ভালো লাগলে আমাদেরকে আজকের বিপদ থেকে উদ্ধার করো। নবীজি বলেন দোয়াটা করতে দেরি, পাথরটা এমন জোরে ছিটকে পড়েছে মনে হয়েছে যেন গুহার মুখে কোনো পাথর ছিলই না, গুহার মুখে কোনো পাথর ছিলই না। কি বুঝলেন? প্রথম কাকে খেদমত করেছেন, দ্বিতীয় জন কার ইজ্জত বাঁচিয়েছেন, তৃতীয় জন কার পাওনা দিয়েছেন, কথা বলেন না? প্রথম জন মানুষ, প্রথম জন দ্বিতীয় জন মানুষ, তৃতীয় জন মানুষ, বলেন প্রথম জন দ্বিতীয় জন তৃতীয় জন। তাহলে তোমার বাঁচতে হলে মানুষের সেবা করো, কথা বুঝেন নাই? মানুষরে মাইরা ফেলো, আমার ভোট লাগবে, আমার নির্বাচনে জিতা লাগবে, দেশ পুরাটা গোল্লায় যাক, আমি ক্ষমতা চাই। অমিয়া আপনার বিবেককে জিজ্ঞেস করতে চাই, আপনার বিবেককে, এই ক্ষমতাওয়ালা প্রধানমন্ত্রী থেকে নিম্ন পর্যায়ের একটা সাধারণ নেতা পর্যন্ত সবার বিবেককে জিজ্ঞেস করতে চাই, একটা মানুষের জীবনের দাম বেশি না পৃথিবীর দাম বেশি? বলেন, একটা মানুষের জীবনের দাম বেশি না দুনিয়ার দাম বেশি? কথা বলেন না কেন? আপনি বলেন মানুষের জন্য দুনিয়া না দুনিয়ার জন্য মানুষ? কথা বলেন, মানুষের জন্য দুনিয়া না দুনিয়ার জন্য মানুষ? তাহলে তুমি দুনিয়ার জন্য মানুষ হত্যা করছো কি কারণে? তুমি দুনিয়ার জন্য মানুষ খুন করছো কি কারণে? দুনিয়ার জন্য মানুষ নয়, মানুষের জন্য দুনিয়া, মানুষের জন্য দুনিয়া, মানুষ বাঁচবে দুনিয়া টিকে থাকবে, দুনিয়া ধ্বংস হয়ে যাক মানুষকে বাঁচাইতে হবে, আর তুমি ক্ষমতার জন্য মানুষ জবাই দিচ্ছ। তুমি কি, তুমি একজন মানুষ হত্যা করেছো তো একটা দুনিয়া ধ্বংস করেছো, তুমি একজন মানুষ হত্যা করেছো তো একটা দুনিয়া ধ্বংস করেছো। খোদার ইজ্জতের কসম, কোরআন আমার সামনে খোলা, মসজিদের মিম্বরে বসে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, সেদিন বেশি দূরে নয় যারা আজকে ক্ষমতার জন্য মানুষ হত্যা করছ, তোমাদেরকে কুকুর বিড়ালের মতো রাস্তায় ফেলে মানুষ ধ্বংস করবে, মানুষ লাথিয়ে রুষ্টা মারবে তোমাদেরকে, সেদিন বেশি দূরে নয়। ক্ষমতা যেন তোমাকে তিন জায়গায় না পৌঁছায়,
ভাইও আমি আপনার খায়ের খা, আমি আপনার ইমাম, আমি আপনার খতিব, আমার পিছনে আপনি নামাজ পড়েন, আমি তিনবার সুবহান রাব্বিয়াল আজিম বললে আপনি তিনবার বলেন, আমি সাতবার বললে আপনি সাতবার বলেন, আমি সাতবার বললে আপনি তিনবার বলে উঠার ক্ষমতা রাখেন না, আমি তিনবার বলে উঠলে আপনি সাতবার পড়ার জন্য অপেক্ষা করতে পারেন না, আমি আপনার খায়ের খা। ক্ষমতা, শক্তি, পাওয়ার তিন জায়গায় যেন আপনাকে না পৌঁছায়। এক, জালিম যেন না বানায়। দুই, অহংকারী যেন না বানায়। তিন, বেয়াদব যেন না বানায়। জালিম, অহংকারী, বেয়াদব, এই তিন জায়গায় আপনি পৌঁছে যাবেন তো মানুষ, আপনি ঘর থেকে গাড়ি নিয়ে বের হবেন তো এলাকার মানুষ হাত তুলে বলবে আল্লাহ গেছে আর যেন না আসে। কথা বুঝতেছেন? মানুষ হাত উঠে বলবে আল্লাহ বের হয়েছে আর যেন না আসে। আর এই তিন জায়গায় আপনি যাবেন না তো মানুষ, আপনি যত দূর ছুটে যাবেন মানুষ বলবে মালিক আবার ফিরে দিও আমাদের বুকে, বলবে মানুষ। পৃথিবীর জন্য মানুষ নয়, মানুষের জন্য পৃথিবী। বলেন, মানুষের জন্য পৃথিবী, পৃথিবীর জন্য মানুষ নয়। এখন আপনার ক্ষমতার জন্য মানুষ হত্যা করছেন, আপনি দুনিয়াতে কি জবাব দিবেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন, কি জবাব দিবেন? ও যুবক ভাইরা, আপনাদেরকে বলছি, এখানে আমার সামনে যে যুবকরা আছেন আপনাদেরকে বলছি, আপনি তো যুবক, আপনাকে আল্লাহ শক্তি দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, আপনি ইচ্ছা করলে স্প্রিন্টে দৌড়ে যেতে পারেন, ইচ্ছা করলে উপস্থিত থেমে যেতে পারেন, আপনি ইচ্ছা করলে যা তা করতে পারেন, কিন্তু কে দিয়েছেন আপনাকে এই শক্তিটা, কেন দিয়েছেন শক্তিটা? সে আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে আপনি কথা বলতে আপনার ভয় লাগে, আপনি কদম বাড়াতে আপনার ভয় লাগে, অথচ সমাজের নিম্ন প্রকৃতির বখাটে চোর একটাকে ক্ষমতায় বসানোর জন্য আপনি নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছেন। কি জবাব দিবেন আল্লাহর কাছে, কি জবাব দিবেন আল্লাহর কাছে বলেন? আপনি আজকে মারা যাবেন না? ওই যে জবাই দিয়ে দিছে আপন ভাই তার ছোট ভাইকে চট্টগ্রামে, আপনাকে মেরে ফেলবে না? এরপরে কি হবে? আপনার স্বজন কাঁদবে, চিল্লাবে, মিডিয়া দেখাবে, আমরা আফসোস করব, আর ওই নেতা মিকি মিথ্যা কাকতালীয় সান্ত্বনা দিতে আসবে, এরপরে শেষ, আর কি হবে আপনার, আর কি হবে বলেন? এরপরে আর কি, আর কি হবে আপনার, আর কি পাবেন? পরের দিন যে আপনার মা বলবে ছেলেটা তো মারা গেছে, ঘরে তো ভাতের চাউল নেই, বের করে দাও রে, নেতা সাহেব কি বলবে? এক বস্তা চাউল দিয়ে দাও, যাও। ওরে মিয়া, আপনার জীবন এক বস্তা চাউলে বিক্রি হয়, আপনার স্বজনদের চোখের পানিগুলোর দাম কত? কার পিছনে দৌড়াচ্ছেন, কার পিছনে, কার জন্য নিজের রক্ত ঘাম ব্যয় করছেন, হাতে লাঠি নিচ্ছেন, মানুষকে হত্যা করছেন, মানুষের ইজ্জত নষ্ট করছেন, মানুষের সম্মান বলুণ্ঠিত করছেন, কার কারণে, কার জন্যে, কি হবে আপনার? আপন ভাই ভাইকে হত্যা করতে পারে রাজনৈতিক ইস্যুতে, ওই জাতীয় রাজনীতিকে তো আমাদের দাফন করে দেওয়া উচিত, ওই জাতীয় রাজনীতিকে তো, রাজনীতিকে তো আমাদের মাটি চাপা দেওয়া উচিত। হায় রে মুসলমান, আমার প্রথম এবং প্রধান পরিচয় হলো আমি মুসলমান, আমার দুনিয়ার সমস্ত পরিচয় ধ্বংস হয়ে যাবে, আসল পরিচয় মুসলমান এটাই থাকবে। আপনি চৌধুরী, এই পরিচয় আপনার থাকবে না ভাই, আপনি ভুইয়া, থাকবে না এই পরিচয়, আপনি মজুমদার, থাকবে না, আপনি মুসলমান, এটাই থাকবে পরিচয়। তাহলে আপনার আওয়ামী লীগের পরিচয় দিয়ে আপনি কি করতে চান? বিএনপির পরিচয় কি করতে চান? বিদ্রোহী পার্টির পরিচয় কি করতে চান? জাতীয় পার্টি, জামাত ইসলামের পার্টি, নাম দিয়ে আপনি কি করতে চান? দলাদলি, মারামারি, কাটাকাটি, হানাহানি, আহ, পৃথিবীর জন্যে মানুষ নয়, মানুষের জন্যে পৃথিবী। ভাই বলেন, মানুষের জন্যে পৃথিবী না পৃথিবীর জন্যে মানুষ, বলেন? এই পৃথিবীর মধ্যে জমিন আছে কিনা? গাছ আছে। আপনাদের দেশে ফার্নিচার তৈরি করে কার জন্য বলেন না, কার জন্য? তাহলে পৃথিবীর একটা গাছকে চিরেইয়া, এত বড় বড় প্যারাদ মারিয়া, বান্ডিশ করিয়া, এটারে ডলিয়া মাজিয়া, সাইজ করে কার জন্য? আপনি যদি পৃথিবীর জন্য হতেন তো আপনার হাত ভাঙিয়া, আপনার মাথা ফাটাইয়া,
পৃথিবীর জন্য আপনাকে উপযোগী করা হতো, কিন্তু আপনাকে স্থির রাখিয়া পৃথিবীর মাটিকে জমিনকে কেটে ফাইলিং করে গর্ত করে সেখানে বিল্ডিং তৈরি হচ্ছে, সেখানে গাছগুলোকে কেটে সেটাকে চিরিয়ে শেষ করা হচ্ছে, সেখানে মাটিগুলোকে আগুনে পুড়িয়ে ইট বানানো হচ্ছে, সেখানে পাথরগুলোকে ভেঙে চুরমার করা হচ্ছে, মানুষের জন্য উপযোগী করা হচ্ছে। কেন? পৃথিবী মানুষের জন্য, মানুষ পৃথিবীর জন্য নয়। আপনার সামনে একটা গরুর গলা কেটে রক্তগুলো বয়ে দিল, কার জন্য? গরুর কলিজাটা টেনে বের করে টুকরা টুকরা করে আপনার প্লেটে উঠে দিল, কার জন্য? কেন? আপনি যদি পৃথিবীর জন্য হতেন তো আপনাকে টুকরা করা হতো, আপনি যদি পৃথিবীর জন্য হতেন তো পৃথিবীর উপযোগী করা হতো আপনাকে, কিন্তু আপনার জন্য পৃথিবী, এর জন্য পৃথিবীকে আপনার উপযোগী করা হয়। কথা বুঝেন নাই? এবার আপনি বলেন, পৃথিবীর জন্য আপনি কেন মানুষ হত্যা করছেন? ভাইও বুঝার চেষ্টা করেন, ভাই আমার আল্লাহ সারা দুনিয়ার সব কিছুর চেয়ে একজন মানুষের দাম দিয়েছেন বেশি, একজন মানুষের দাম বেশি। সাবধান, ইত্তাকি দাওয়াতের মাজলুম। আপনাদের কারো মনে কষ্ট হচ্ছে? ভাই মনে কষ্ট নিয়েন না, কষ্ট না নিয়ে কথাগুলো দিলে নেওয়ার চেষ্টা করেন। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদোয়া থেকে বাঁচো। কে বলেছেন? নবীজি বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম। আর নবীজির প্রত্যেকটা কথা আল্লাহর কথা। তোমরা মাজলুমের আহাজারি থেকে বাঁচো, ফা ইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহ হিজাব। নিশ্চয়ই মাজলুমের আহাজারি আর আল্লাহর আরশের মাঝে কোনো পর্দা নাই। কি বুঝলেন? আল্লাহর আরশের মাঝে আর মাজলুমের আহাজারির মাঝে কোনো পর্দা নাই। আপনার শক্তি যেন আপনাকে অহংকারী না বানায়, বুঝতেছেন ভাই? আপনার শক্তি যেন আপনাকে অহংকারী না বানায়। ওয়া ইবাদুর রহমান, কথা শুনেন ভালো করে, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা। সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি এক বাক্যে চিৎকার দিয়ে বলে আমরা আল্লাহর বান্দা, আর আল্লাহ যদি আমাকে বান্দা স্বীকার না করে আমাদের কোনো লাভ হবে না। সমস্ত মানুষ যদি কিয়ামত পর্যন্ত চিৎকার দিয়ে বলে যে আমরা রাসূলের উম্মত, আর রাসূল যদি আমাদেরকে উম্মত স্বীকার না করে আমাদের চিৎকারে কোনো লাভ হবে না। কথা বুঝতেছেন ভাই? এবার বলেন, আল্লাহর বান্দা, আমরা আল্লাহর বান্দা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাকে নিজের বান্দা বলেছেন। আল্লাহ নিজের বান্দা বলেছেন তাদেরকে, আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা, যারা জমিনে বিনয়ের সাথে চলে। এবার আপনারা বলেন, কেয়ামতের দিন আল্লাহ যদি বলে তুমি আমার বান্দা, বাইচা গেলাম কিনা? কথা বলেন না? এবার দুনিয়াতেই আল্লাহ বান্দা বলবেন কাকে? কোরআনে সূরা ফুরকানে আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, ইবাদুর রহমান, রহমানের বান্দা হলেন তারা, আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা, যারা জমিনে বিনয়ের সাথে চলে। এবার বলেন তো, দুনিয়াতে থেকে আল্লাহর বান্দার সার্টিফিকেট পেলেন কে? বিনয়ীরা। বলেন কে? বিনয়ীরা। আল্লাহ দুনিয়াতে রেখেই কোরআনের অকাট্য আয়াত দিয়ে বিনয়ীদেরকে তার বান্দা ঘোষণা দিয়ে দিছেন। সুতরাং যাকে আল্লাহ বান্দা বলে দিবেন সে মুক্তি, সে নিরাপদ। এবার বলেন, আমরা কি বান্দায় যাব না অহংকারী হব? অহংকারী হব। সূরে কাহাফে দেখেন আল্লাহ তাআলা বলছেন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম, সমস্ত ফেরেশতারা সিজদা করেছে। কাকে সিজদা করেছে? আদম আলাইহিসসালামকে। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, যখন আমি বললাম যে তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করে নাই। কেন জানেন? এখানে আল্লাহ তাআলা বলতেছেন, কানা মিনাল জিন, সে আসলে জিন, ফাফাসাকা আন আমরি রাব্বি, তার রবের হুকুম সে অমান্য করেছে।
আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন আবা ওয়াস্তাকবারা, সে আল্লাহর হুকুমকে অমান্য করেছে, অস্বীকার করেছে আর ওয়াস্তাকবারা অহংকার করেছে। তাহলে পৃথিবীর মানব সৃষ্টির প্রথমে সর্বপ্রথম অহংকার করেছে আল্লাহর সাথে ইবলিস। তাহলে অহংকারীর লিডারকে ইবলিস বলেন, অহংকারীর লিডারকে আমি আর আপনি অহংকারী হব তো ধ্বংস হয়ে যাব। ওয়াকানা মিনাল কাফিরিন, অহংকারীরা কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায়, আল্লাহর হুকুমকে অমান্যকারী হয়ে যায়। এজন্য অহংকার করব না, বলেন অহংকার করব না। ক্ষমতার লালস, ক্ষমতা হস্তগত হওয়ার পরে তিন জায়গায় যাব না, বলেন কয় জায়গায়? এক, অহংকারী হব না, দুই, জালিম হব না, তিন, বেয়াদব হব না। আর মজার বিষয় হলো এগুলো তিনটা একটার সাথে আরেকটার লাজেম মালজুমের সম্পর্ক, বাধ্যবাধকতার সম্পর্ক, একটা হলেই বাকি দুটো হয়, বাকি একটা হলেই আরেকটা হয়ে যায়। বুঝেন ভাই, ডায়াবেটিস কি করে? রক্ত নষ্ট করে। ডায়াবেটিস কি করে? কিডনি নষ্ট করে। ডায়াবেটিস কি করে? কথা বুঝেন নাই, খাদ্যের চাহিদা নষ্ট করে। তার মানে ডায়াবেটিস নামক রোগ তোমার গায়ে এসে গেছে, তোমার এবার ধীরে ধীরে রক্ত নষ্ট হতে শুরু করেছে। অহংকার তোমার ভিতরে এসেছে তো তুমি জালিম হতে শুরু করেছো। অহংকার তোমার ভিতরে আসছে তো তুমি বেয়াদব হতে শুরু করেছো। এই ডায়াবেটিস যেমন মানুষের কিডনি আর রক্ত নষ্ট করে, এই তিনটার একটা ঢুকলেই বাকি দুইটা অটোমেটিক তার ভিতরে চলে আসে। এজন্য চেষ্টা করব আমরা অন্তত ক্ষমতা পাইয়া, হাতের শক্তি পাইয়া যেন অহংকারী এবং জালিম না হয়ে যাই, বেয়াদব না হয়ে যাই। পারবো না ভাই? পারবো না ইনশাআল্লাহ। আপনার কাছে উদাহরণ দেই আমি, আপনি ক্ষমতা পেয়েছেন, একটা উদাহরণ দিয়ে কথা শেষ করে দিচ্ছি। আমার এক মহাব্বতের লোক, নাম ছিল আলী হোসেন, আমাদের গ্রামের বাড়ি ফেনীতে মুন্সিরহাট বাজারে। আমি একদিন সোনাগাজীর মাহফিলে যাব, বাড়ি থেকে আসছি, বাজারে আসার পরে আলী হোসেন ভাই খুব দ্রুত হুন্ডা চালায় আসতেছিলেন, সে ব্রেক দিলেন আমাকে দেখা। ব্রেক দিয়েই নেমে সালাম করলেন, মুসাফা করলেন, জিজ্ঞেস করলেন হুজুর কই যাবেন? বললাম যে অমুক জায়গায় মাহফিলে যাব। অনেক মহাব্বত করে আমাকে, সে এসে বলতেছে হুজুর এক কাপ চা খান আমার সাথে। আমি বললাম আমার কাছে সময় নেই, সময় নেই, চাহিদা নেই, জরুরত নেই। কয় না, খেলে খুশি হম। তা আমি নামলাম, হোটেলে বসলাম, চায়ের অর্ডার দিলাম, চাটা হাতে নিলাম, নিয়ে তাকে বললাম যে দেখেন আমি কিন্তু এই চা আপনার জন্য খাচ্ছি, আমার জন্য না। আমি যে চাটা খাইতেছি এটা কার জন্যে? আপনার জন্যে। কারণ আমার সময় ছিল না, চাহিদাও ছিল না, জরুরতও ছিল না, আপনি খুশি হবেন এই জন্য খাইলাম। বলেন তো এখানে খাওয়াটা হচ্ছে আমার কিন্তু ফায়দাটা হচ্ছে, কথা বুঝেন নাই? আপনারা যে ইমাম সাহেব, খতিব সাহেব, মাদ্রাসার ছাত্র, ওস্তাদ বা কোনো গরিব দুঃখীকে খাওয়ান, এই খাওয়ানোর দ্বারা তৃপ্তি আপনি পান, তৃপ্তিকে পায় আপনি পান। যাকে খাওয়ালেন না তার কি ওই বেলা না খেয়ে রয়ে গেছে? কি মনে হয়, এই এলাকার সব মানুষকে আমি খাওয়াইছি, সব মানুষের একজন আরেকজনে খাওয়াইছেন, তা না খাওয়াইলে কি এই বেলা শেষ হয় না? আপনি খাওয়াইলেন যে আমাকে, আমার কি হলো? খাওয়া হলো, কিন্তু তৃপ্তি কার হলো? আপনার হলো। সুতরাং কাউকে খাওয়াইয়া কথা কোনো সময় বলবেন না যে ওরে খাওয়াইছি, না, ওরে খাওয়াইয়া আমি লাভবান হইছি। এই জন্য আমার আল্লাহ বলেন লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, কাউকে কোনো সময় দয়া আর মায়া করে কখনোই খোঁটা দিবা না। আমরা অনেক সময় বলি বেটা আমার বাড়ির খাইছিস, যখন হাত থেকে গরুর গোস্তের গন্ধ জানে, তুই আমার লোক এটা করাস, গেছে শেষ হইয়া, বাতিল। বিল মান্নি ওয়াল আযা, কষ্ট দিবা না, খোঁটা দিবা না। যা হোক, ওনারা বললাম যে চাটা আপনার জন্য খাচ্ছি। আল্লাহ! এরপরে জিজ্ঞেস করলাম হুন্ডাই টাকা। আচ্ছা আপনারা বলেন তো হুন্ডার মধ্যে হুন্ডাটা উনি আসছে না, তো ওনারা জিজ্ঞেস করলাম হুন্ডাটা কার? আমাদের সাধারণত মানুষের আদত হলো যদি জিজ্ঞেস করি গাড়িটা কার,
তো সে বুকে একটু ফুলাইয়া কি কয়, হে হে গরিবের, গরিব হইলে তোমার বুক ফুলে কে? জিজ্ঞেস করলাম বাড়িটা কার? হ্যাঁ এতক্ষণ ঠিক ছিল, এখন কি কয়? আল্লাহ দিছে আর কি, দিছে কে? কথা কয় না, দিছে কে? বুক ফুলে কার? হ্যাঁ আল্লাহ দিছে আর কি, দিছে আল্লাহ বুক ফুলে আর হ কয় গরিবের বুকটা ফুলে দিয়ে কয়। তো আমি জিজ্ঞেস করলাম হুন্ডাটা কার? হ্যাঁ লড়েছে রে কে হুজুর আমার। জিজ্ঞেস করলাম এখানে হুন্ডা কয়টা? আপনারা বলেন তো এখানে হুন্ডা কয়টা হতে পারে? কত মানুষ আইসে? কয়জন? কয় হুন্ডা দিয়ে আসে? কয়টা এখানে হুন্ডা? এখন আশ্চর্য হওয়ার মতো না প্রশ্নটা? আমি দেখতেছি এখানে হুন্ডা একটা, আবার জিজ্ঞেস করলাম এখানে হুন্ডা কয়টা? কথাগুলো খেয়াল করবেন ভাই। সে আমার দিকে চোখ বড় করে কয়, কেন একটা? স্বাভাবিক এটা একটা আনকমন প্রশ্ন, আনকমন প্রশ্নের উত্তর এভাবে দিস কেন একটা? তো আমি বললাম যে আপনি সারা দুনিয়াতে কয়টা হুন্ডা আছে বলে মনে করেন? সারা পৃথিবীতে কতটা হুন্ডা আছে বলে আপনারা মনে করেন? বলেন না, অগণিত। প্রতিদিন রাস্তায় নতুন হুন্ডা আসছে, প্রতিদিন রাস্তায় নতুন হুন্ডা ভাঙছে, প্রতিদিন কোম্পানি নতুন হুন্ডা বানাচ্ছে, প্রতিদিন শোরুমে নতুন হুন্ডা শো হচ্ছে, হচ্ছে কি না? আপনার এটা থার্ড ক্লাস মডেলের, আরো হাই কোয়ালিটি আরো উন্নত মডেলের দুনিয়াতে হুন্ডা আছে না নাই? এবার আপনারা বলেন তো হুন্ডা এখানে কয়টা আর বাহিরে দুনিয়াতে কয়টা? ও ভাই সবাই বলছেন, বুঝতেছেন? এখানে কয়টা, সারা দুনিয়াতে কতটা? আলী হোসেন ভাই কয় হুন্ডার মালিক আর বাহিরে কতগুলো হুন্ডার মালিক? না আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে এবার আপনি বলেন তো আপনি কয়টা হুন্ডার মালিক? কহুজুর একটা। বাহিরে কি পরিমাণ হুন্ডা আছে? অগণিত। তো ওগুলো কয়টার আপনি মালিক? একটারও না। তাহলে মালিক হইলেন কয়টার? মালিক না কয়টার, অঙ্কটা করেন। অগণিত হুন্ডার মালিক না হয়ে মাত্র একটা, তাও কোয়ালিটিহীন একটা হুন্ডার মালিক হলেন, আর হুন্ডায় তেল ঢুকাইয়া স্কেলটার চাপ দিলে ভাম ভাম করে ছুটে, সাবধান আলী ভাই, আপনি এমন ভাবে ছুটবেন না যেন কারো কষ্ট হয় আওয়াজে, বালুতে, স্প্রিটে, কেউ যেন ভয় না পায় আওয়াজে, কেউ যেন স্প্রিটে আতঙ্কিত না হয়, কেউ যেন বালু উড়ার কারণে তার কষ্ট না হয়, এমন আচরণ দিয়ে হুন্ডায় উঠে অহংকারমূলক আচরণ করে রাস্তায় চলবেন না। আল্লাহর কসম, যদি আপনি অহংকারের সাথে মানুষকে কষ্ট দিয়ে রাস্তায় চলেন তো পরের দিন দেখবেন যে তার খাম্বার সাথে বাড়ি লাগছে, তারপরের দিন দেখবেন যে হাত এটা গলার মধ্যে ঝুলতে আছে, যে হাত দিয়ে স্কেলোডার ঘুরেছস ওই হাত গলার ঝুলে দেবো, কথা কয় না? যে হাত দিয়ে স্কেলোডার ঘুরেছ ওই হাত কয় ঝুলবে? গলায় ঝুলে যাবে। আলী বেরে বললাম যে দেখেন আপনাকে মহব্বত করি এই জন্য কইতেছি, মুরব্বী দেখলে একটু সম্মানের সাথে চলবেন, হুন্ডা একটার মালিক হয়েছেন, অগণিত হুন্ডার মালিক হন নাই। বলেন তো আপনি উত্তরায় কয় বাড়ির মালিক? কথা কয় না, সারা উত্তরায় কতটা বাড়ি আছে আপনার কাছে মনে হয়? তো কয়টার মালিক না আপনি? কথা কয় না, আপনি কয় এলাকার মেম্বার? সারা দুনিয়া কতগুলো এলাকা আছে বলে মনে হয়? কথা কয় না, আপনি কয়টা দেশের প্রধানমন্ত্রী? সারা দুনিয়া কতটা দেশ আছে বলে মনে হয়? কি অহংকার করেন আপনি? কথা কয় না, কিসের অহংকার করেন আপনি? আমরা তো দেখতে পাই চিড়িয়াখানা আছে না, চিড়িয়াখানা, কথা কয় না, চিড়িয়াখানার বাঘ আছে, বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য মানুষ বাঘকে খাঁচায় আবদ্ধ করে রাখছে, ঠিক কিনা? বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য মানুষ বাঘকে খাঁচায় আবদ্ধ করে রাখছে। আরে মিয়া, আপনি তো প্রতি রাত্রে মশার আক্রমণ থেকে বাঁচার জন্য নিজে খাঁচায় ঢুকেন, কথা কয় না? প্রতি রাত্রে মশার আক্রমণ থেকে বাঁচার জন্য আপনি কই ঢুকেন? কথা কয় না, কই ঢুকেন? কি অহংকার করেন আপনি? যে বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য আপনি বাঘকে খাঁচায় ঢুকালেন, অথচ ক্ষুদ্র একটা মশার আক্রমণ থেকে বাঁচার জন্য আপনি নিজে খাঁচায় ঢুকছেন, অহংকার করতে লজ্জা লাগে না? লজ্জা করে না? আল কিবরিয়া উরিদাই, আমার আল্লাহ বলেন অহংকার আমার চাদর। বলেন অহংকার কার চাদর? এই এটা এটা মনে করেন আমার রুমাল না, আমি এভাবে রেখে হাঁটতেছি, তো পিছন দিয়ে একটা ইন্দুর, ওই যে বাত্তে ইন্দুর আছে না ছোট্ট, হ্যাঁ আমার রুমালের কোন দিলে টান দেয় টান দেয় টান দেয়, আরে একবার দুইবার তিনবার কয়বার দিব সুযোগ, দিছি একটা ঝাঁকুনি,
কি দিছি জাকরি দিছি দিছি আর কি হইছে হ্যাঁ আছে না বহুত দূরে ছিটকে গেছে ওরে মিয়া আমার আল্লাহর চাদরের নাম হলো অহংকার তুমি কদ্দুর কোন তুমি কদ্দুর একটা ইন্দুর রহমান আল্লাহর সামনে একটা ইন্দুর রহমান আমি তো বলি তোমার অস্তিত্বই নেই আল্লাহর সামনে কোনো বান্দার অস্তিত্বই নেই এইটাই যদি আল্লাহর চাদরের কোনা ধরে টান দেয় টান দেয় টান দেয় টান দেয় টান দেয় কদ্দুর নিতে পারবি আর আল্লাহ যদি একটা হালকা করে ঝাঁকুনি দেয় তো ফেরাউন রে দেহস নাই হাত্তা ইদা আদরা কাহুল গারাক ফেরাউন অহংকার করতে করতে নিজের খোদা দাবি করে ফেলছে কি করে ফেলছে এরপরে আল্লাহ যখন একটা ঝাঁকুনি দিছে যে গর্তের মধ্যে ডুইবা চুইবা কথা বুঝতেছেন না এই চাদর আল্লাহ এটার সাথে খোসা দিবা টান দিবা এটা নিয়ে বাড়াবাড়ি করবা আল্লাহ হালকা একটা ঝাঁকুনি দিলে কই যাইবা ওই যে আমরা বর্ষে দিয়া পুষ্কনিতে মাছ ধরি না ধরেন নি মাঝে মধ্যে বর্ষের মধ্যে কয়েকটা জিনিস থাকে এক নাম্বার একটা সিপ থাকে দুই নাম্বার সুতা থাকে তিন নাম্বার উল্টা কাটাওয়ালা বর্ষি থাকে চার নাম্বার পানিতে ভেসে থাকার জন্য একটা কাঠি থাকে এটাকে আমাদের গ্রাম্য ভাষায় সুমা বলে কাঠি থাকে এবার আপনারা বলেন তো বর্ষি আদার ও আবার আবার আদার থাকে এটা দিয়ে বর্ষি ফলাইলাম এখন বর্ষিটা আস্তে আস্তে ওই যে উপরে ভাসে কাঠি এটা নড়ে কি করে টুস টুস করে নড়ে আচ্ছা এটারে আমরা কই খোঁটায় কি কই আপনারা কি কন ভাই কষ্ট হচ্ছে না শেষ খোঁটায় এ ভাই বলেন তো এটারে কি করে খোঁটায় এখন যে উপরে সিপ ফেললো সে কি এমনি বইয়া থাকে নাকি সিপের গোড়ায় ধরে বর্ষির সিপটা ধরে রাখছে হ্যাঁ এখন যতক্ষণ খোঁটায় এতক্ষণ কি টান মারে বলেন না বলেন না কতক্ষণ অপেক্ষা করে ডুবানোর অপেক্ষা করে বলেন ডুবানোর এবার আপনাদের কি মনে হয় ডুবানোর পরে আরেকটু ডুবাক আরেকটু ডুবাক সুযোগ দেয় নাকি ডুবাইতে দেরি কথা কয় না ডুবাইতে খোদার কসম অহংকারী প্রথম ধাক্কায় খোঁটায় 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 একটু বেশি টান দিছে তো আমার আল্লাহ মারবে টান ও মুসলমান যখন নাকি বর্ষিটা টান মারি তখন নিচে থাকাটার দুই অবস্থা হয়তো গালমুল ছিঁড়া তিন হাজার গজ দূরে গিয়া পড়ে আর না হলে ভিতরে আইকা ক্যাক করে যায় খোদার কসম দুনিয়াতে অহংকার করবেন অহংকার করবেন অহংকার করবেন খোটাবেন খোটাবেন আমার আল্লাহ সময়ের ব্যবধানে এমন টান দিবে তখন আর চিৎকার করে কোনো লাভ হবে না ফেরাউন যখন পানিতে ডুবে গেছে তখন সে কি বলে জানেন হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আমি ঈমান এনেছি আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন যার উপরে বনী ইসরাঈল ঈমান আনছে আমিও তার উপরে ঈমান আনলাম আমিও মুসলমান কখন কয় ডুবে ডুবে কয় কন না কখন কয় ডুবে 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 ভাবে তখন কয় আমার আল্লাহ কন আল আন এতক্ষণে তো সময় হয়েছে সুযোগ দেওয়া হয়নি তাহলে অহংকারীরা জালিমরা একটা পর্যায়ে যাওয়ার পরে ফিরত আসতে চায় আসতে আর পারে না এজন্য বিনয় হব বলেন কি হব এবার বলেন তো পাহাড়ের গুহায় আটকা পড়া তিনজন প্রথম কার সেবা করেছেন দ্বিতীয় কার ইজ্জত বাঁচিয়েছেন তৃতীয় কার হক আদায় করেছেন বলেন তিনজন মানুষ তিনজন মানুষের সেবা করো আল্লাহর সাহায্য পাবা আমার আল্লাহ বলে আমাদের নবীজি বলেন আর রহিমুন হে দয়ালুরা ইয়ারহামকুমুর রহমান তোমাদের প্রতি আল্লাহ দয়া করবেন ইরহামু মান ফিল আরদ তোমরা জমিন ওয়ালাদের প্রতি দয়া করো ইয়ারহামকুম মান ফিস সামা আসমানের মালিক তোমাদের প্রতি দয়া করবেন এই বিষয়ে কখনো সুযোগ হলে সময় হলে মনে থাকলে কথা বলবো আজকে এই পর্যন্ত আমরা জীবন চলার পথে অহংকারী হব না বিনয়ী হব মানুষের সেবা করব মখলুকের সাথে থাকব আল্লাহ আমাদেরকে কবুল করুন সাহায্য করুন আল্লাহর সাহায্যের বিষয়টা আগামী সপ্তাহে আমরা আলোচনায় আনবো ইনশাআল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক